বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজকে আমি শাহিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো, দেখুন এই পৃথিবীতে অনেক গোরস্থানে গিয়েছি, মানুষ যখন লাশটাকে কবরে শোয়াবে, এর আগে দিয়ে মানুষ যখন কবরস্থানে প্রবেশ করবে তখন তারা কি করে, যদি কেউ লুঙ্গি পরে যায়, লুঙ্গির নিচের একটা গিট্টু দিয়ে তারপর কবরস্থানে যায়। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কেন করা হচ্ছে, তখন দেখেন মুদ্দার তাদেরকে তো সবাই কবরের মাটির নিচে শায়িত, আমরা যদি গিট না দেই তাহলে তারা আমাদের গোপন অঙ্গ দেখে ফেলবে, নাউজুবিল্লাহ। এটা কেমন কথা, গোপন অঙ্গ দেখে ফেলবে? দেখেন কিছু কিছু কথা মিল পড়ে না। হাদিস শরীফে এসেছে মানুষ মৃত্যুর পরে ইয়ানাফসি করবে, ইয়ানাফসি করবে যে আল্লাহ আমার না জানি কোন বিপদ, আমার না জানি কি। আর এরকম বিপদ আপদে পড়ে ইয়ানাফসি করতেছে, কবরের মধ্যে জল সব করতেছে, আর সে জায়গার ভিতরে আপনার গোপন অঙ্গ দেখার জন্য তারা অস্থির, নাকি তারা ওখান থেকে তাদের নিজেকে বাঁচার জন্য অস্থির? এই কাজগুলো, এই কথাগুলো খুন হিসেবে তারা বলে যে মুদ্দার তাদের গোপন অঙ্গ দেখবে, তাই লুঙ্গি কিট্টু দিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় যে একজন নামাজি তার আঙ্গুলটা কেটে গেছে, এখন এই আঙ্গুলের উপর দেওয়া ওজুর পানি যখন দেবে তখন দেখা যায় আঙ্গুলটা ভিজে যাবে, ঘাওটা বেড়ে যেতে পারে। তখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো, হুজুর এটা কী করা, আমি তো এখানে পানি লাগাতে পারছি না। কে দেখেন এখানে একটু পানি হাতে মুছে একটু উপর দিয়ে কি করে দেন, তাহলে বোঝা গেল কি, আমি যখন খাবার খাদ্য খাবো তখন সেই খাবার মুখ দিয়ে খেলে পাকস্থলিতে গেলে হজম হবে, আমার শক্তি বল ঠিক থাকবে। এখন যদি আমি কিছু ভাত মাছ তরকারি নিয়ে আমার শরীরে মেখে ফেলে দেব, আমার কি পেট ভরবে? যাই হোক, সেখানে যাব না। তো আজকের কথাগুলো হলো এটাই যে আমরা কিন্তু পৃথিবীতে কেমন জ্ঞান নিয়ে চলছি, যদি কোনোদিন তাকে আল্লাহ দয়া করে তার মধ্যে কিছু জ্ঞান প্রবেশ করবে, আর সেই জ্ঞানগুলো কি, যে সেই জ্ঞানগুলো হলো আত্মজগতের জ্ঞান। দেখেন মানুষ মৃত্যুবরণ করে কিন্তু মানুষের বডিটা পড়ে গেছে, কিন্তু তার আত্মাটার মৃত্যু হয়নি, আত্মাটা বাহির হয়ে গেছে। এবং এমনও প্রমাণিত আছে, বা আমার জীবন দিয়েও বলতে পারি, আমার জীবন দিয়ে বলা ঠিক হবে না, যেমন আমি বড় বড় সাধকদের সাথে চলেছি, তাদেরটাই বলি, আমারটা না বলি, যে তারা ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পর তিনি দেখতেছে তার লাশটাকে গোসল দিচ্ছে, তার লাশটাকে গোসল দিয়ে তাকে কবরস্থানে বা শ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই যে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে লাশটাকে গোসল দিচ্ছে, তাহলে তার লাশটাকে গোসল দিচ্ছে সে দেখতেছে, তাহলে সে লাশের বাহিরে, তাহলে বোঝা গেল যে লাশের বাহিরে সে হলো আত্মা, আর সেটা হলো বডি, এই বডির ভিতরে আত্মাটা বসবাস করে। তাহলে এই বডিটা হয়তো আগুনে পুড়িয়ে দেয় একদল, এক ধর্মে, আরেক ধর্মে মাটির তলে রেখে আসে। তাহলে মাটির তলে যখন রেখে আসে তখন মাটি এটাকে খেয়ে ফেলে কোনো একদিন, যেমন সব ফেরেশতারা মাটি থেকে যখন কিছু মাটি আনবে আদম বানানোর জন্য, তখন দেখা যায় সেই মাটি নিষেধ করে আমাকে নিও না, আজরাইল এক থাপা দিয়ে নিয়ে এসেছে, তখন বলল আমার জায়গাটা তুমি খাই করে দিলে, তখন বলল যে তোমার খাই তোমাকে দিয়ে পূরণ করা হবে। তখন সেই মাটি, মানুষটা যখন মারা যায় তখন সেই সেখানে পূরণ করে দিয়ে আসা হয়, ওখানে সাজা নেই। যত হাদিসি বলুক কবর আজাব, কিন্তু কবর তারা চিনেনি, কবর এই সাড়ে তিন হাত মাটির তৈরি কবর, আমি জীবিত, আমাকে কেউ আঘাত করলে আমি শাস্তি পাবো, আমি ব্যথা পাবো, এখানেই সাজা। যাই হোক, এখন যে কথাটি বলবো যে মূলত আমাদের আত্মার অজু, আত্মার পবিত্রতা করতে হবে,
আর এই আত্মারই সাজা হবে যদি আত্মার মধ্যে পাপের ময়লা লেগে থাকে। তাহলে আত্মার অজু করতে কি লাগে, সেই আত্মার অজু কি দ্বারা করে, এটাই একমাত্র যার যার মুর্শিদ বলে দিবে। আর এই আত্মার নাপাক রেখে যদি আমরা একদিন মৃত্যুবরণ করি তাহলে কিন্তু আমাদের কোনো উপায় নেই, যেহেতু দেহের মধ্যে ময়লা লেগেছে, পানি দিয়ে ধৌত করে ফেলেছি। আত্মার মধ্যে যখন পাপের ময়লা লাগবে এটি ধৌত করবেন কি দিয়ে? যদি বলা হয় জিকির, না বাবা জিকির হলো আত্মার খাদ্য, আপনি কি ভাত মাছ দিয়ে অজু করেন? তাহলে জিকির যদি আত্মার খাদ্য হয়ে থাকে তাহলে সেই জিকির দিয়ে, সেই জিকির দিয়ে কখনো আত্মার পবিত্র হবে না। আত্মার খোরাক হবে, আত্মা শক্তিশালী হবে কিন্তু পবিত্র হবে না। আর পবিত্র হতে হলে কি করতে হবে, কোন জিনিসটা দিয়ে আত্মাকে ধৌত বা গোসল করাইতে হবে, অজু করাতে হবে, সেই জিনিসটি যার যার মুর্শিদের কাছে জেনে নিতে হবে। এখন আপনারা বলতে পারেন, আপনি তো একজন মুর্শিদ, আপনি তো বলতে পারেন। আমি বলবো, আমি তো বলবো না। কেন? যে কানে কানের কথা, সন্দেহে লেগে যায় প্রাণে যদি বুঝাইয়া না বলা হয়। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, এটি একমাত্র গোপন বিষয়, আপনার মুর্শিদ আপনাকে দিয়ে দেবে। তবে আজকে আরও একটি কথা বলে রাখবো, সেটি হলো দেখুন, যে মানুষ যতই ইবাদত করুক, প্রকাশ্যে ইবাদত করুক, গোপন ইবাদত লাগবে। আল্লাহ ছাড়া কেউ জানবে না আপনার ইবাদতের খবর, সেই ইবাদত লাগবে। কারণ আপনি ছোটোবেলা যখন 25 বছর 20 বছর বয়স ছিল, আপনি একটা মেয়েকে যখন ভালোবাসতেন তখন তাকে নীরবে কোথাও যেয়ে তার সাথে কথা বলে আসতেন। তাহলে বোঝা গেল, আল্লাহ যদি মহাপ্রেমিক হয়, আল্লাহর প্রেমিকা যদি আমরা হয়ে থাকি, তাহলে গোপনেই আল্লাহর সাথে প্রেম করতে হবে। তাহলে সেই প্রেমে আপনি অলিয়া উলিয়া হবেন। তাহলে আল্লাহর গোপন আমার মধ্যে আপনার মধ্যে ভরে দিয়েছে আত্মরূপে, সেই আত্মাকে যদি আমরা পবিত্র করতে পারি আমরা চির মুক্ত হয়ে যাব। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তাই দোয়া করবেন, যেন সামনে আরও এমন কিছু আলোচনা দিতে পারি যে আলোচনাগুলো শুনে মানুষ আল্লাহর পথে অগ্রসর হতে পারে। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।